workers to stand together to go on with their struggle. Nei duhat, ekti pa pray ochol. SSC porikhay golden GPA 5 pe tak lagiye diyeche sharirik protibondhi Manik Rahman. জন্ম থেকেই প্রতিবন্ধী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের মেধাবী এ ছাত্র এক পা দিয়ে লিখে এবার জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপে 5 পেয়েছে সে পা দিয়ে চালায় মোবাইল ও ল্যাপটপ জন্ম থেকেই প্রতিবন্ধী মানিক বিজ্ঞান বিভাগ থেকে ফুলবাড়ি উপজেলায় সর্বোচ্চ ফলাফল করেছে তার স্বপ্ন নটরডেম কলেজে পড়ার হতে চান সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার এই প্রতিবন্ধকতা অর্থাৎ আমার তো স্বাভাবিক নয় তো সেই কারণে প্রথম থেকে জন্মের পর থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি অনুভব করেছি যে চারপাশ আমার মানে আমার অনুকূলে নয় সব আমার প্রতিকূলে তো সেখান থেকেই আমার তারপরে আমার মা আমার পায়ে কলম ধরিয়ে দেয় তারপরে আমি মানে লেখা শুরু করি তারপরে পড়াশোনা তখন আমি বুঝতে পারি যে আসলে পড়াশোনাটা করার মাধ্যমে আমি এদেরকে যোগ্য জবাব দিতে পারবো আজও এখনো আছে অনেকেই যে যারা আমাকে দেখে ঠিক মানে স্বাভাবিক মানিয়ে নিতে পারে না তারা মনে করে যে এ পড়াশোনা করছে এইটা করছে তো আমার ওই পয়েন্টগুলোই হচ্ছে আমার ইন্সপিরেশন যে ওদেরকেই একসময় দেখিয়ে দেওয়া যে দেখো যে আমি শুধু পড়াশোনা নয় আমি আজ কোন জায়গায় আছি এই এটাই হলো আমার মেইন ইন্সপিরেশন তো তারপর সেখান থেকে আমার পথ চলা ধীরে ধীরে আমি পিএসসিতে গোল্ডেন এ প্লাস পাই তারপরে জেএসসিতে পাই গোল্ডেন এ প্লাস থানা ফার্স্ট হই এবারও আল্লাহর অশেষ রহমতে আমি গোল্ডেন এ প্লাস সহ থানা ফার্স্ট হয়েছি তো আমার পরবর্তী স্বপ্ন বলতে পারা যায় যে আমার ছোট থেকেই যখন থেকে ক্লাস সিক্স সেভেন থেকেই আমি শুনে এসেছি নটরডেম তো জানি না কেন কিন্তু তখন থেকে আমার ইচ্ছা যে আমি নটরডেম কলেজেই পড়বো ওখানেই পড়াশোনা করবো তো তাই আমার এখন তো আমার সেই সময় এসেছে তো হয়তো 14-15 দিন পরে আমাদের অ্যাডমিশন টেস্ট আমি আশা রাখছি যে আমি নটরডেমে চান্স নিতে পারবো তো সেখান থেকে পড়াশোনা করার পরে আমি পরবর্তী ইচ্ছা যে আমি বুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করবো আমার স্বপ্ন আমি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব স্বজনরা জানান এর আগে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও মানিক রহমান তার অদম্য চেষ্টায় পিএসসি ও জেএসসি পরীক্ষায়ও এ প্লাস পান ছেলের স্বপ্ন পূরণের ইচ্ছার কথা জানালেও সামনের দিনের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন বাবা মা মানিক রহমান পৃথিবীতে আসার সময় এরকমই মানে সে জন্মগ্রহণ করেছিল আল্লাহ তাকে এইভাবেই পৃথিবীতে পাঠান তার আরও অনেক সমস্যা ছিল ঠোঁট কাটা তালু কাটা এগুলো ছিল ওগুলো আমরা অপারেশন করে এই পর্যায়ে আনতে পারছি এবং ছোটবেলায় তাকে আমি 3-3.5 বছর বয়সে পায়ে কলম দেই যখন তাকে কলম দিয়ে শুরু করি আর কি তখন অনেক রকম পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল অনেক কথা সহ্য করতে হয়েছিল পারিবারিক সামাজিকভাবে তারপরে হাল ছেড়ে দেইনি তারপরে ও যখন আস্তে আস্তে শুরু করলো ও আস্তে আস্তে বড় হয়ে নিজের অবস্থানটা সে বুঝতে পারলো তারপর তারও স্পৃহা জাগলো মনের মধ্যে এই নিয়ে সে ধীরে ধীরে পড়াশোনা করতেছিল করতেছে সে যে পিএসসিতে গোল্ডেন পায় এবং বৃত্তি পায় জেএসসিতে থানা ফার্স্ট হয় গোল্ডেন প্লাস পায় এবারও সে ইনশাল্লাহ এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তো যত প্রতিবন্ধকতাই থাকুক ও যেন ওর মনের আশা পূরণ করতে পারে এখন সে নটরডেমে পড়তে চায় ইন্টারমিডিয়েট নটরডেমে পড়তে চায় সেখান থেকে ভালো রেজাল্ট করে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কম্পিউটারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় তার তো অনেক স্বপ্ন কিন্তু চলার পথে যে প্রতিবন্ধকতাগুলো ওর আছে এখন আমাদের সঙ্গে থাকায় সে অনেক কিছু আমরা সহযোগিতা করেছিলাম কিন্তু আমাদের অনুপস্থিতিতে এই সহযোগিতাগুলো আমরা আসলে কতটা পাবো কিভাবে পাবো বা ও কিভাবে ওর মনের আশা পূরণ করবে এগুলো নিয়েই আসলে আমাদের এখন মানে চিন্তা মানিক তো ইচ্ছা করতেছে তার নটরডেম পড়বে ঢাকায় তো এখন নটরডেম পড়তে গেলে তো আমাদের পক্ষে অনেক বিশাল ব্যাপার তো এটা সরকার যদি আমাদের সহযোগিতা করে সে আরও ইচ্ছা করে সে বুয়েটে ইঞ্জিনিয়ার হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে তো ওখানে চাইলে তো হবে না তা তার মেধারও দরকার আছে সেই মেধাটাকে যদি মানে আমরা যেমন তাকে উৎসাহ করছি সরকার বা কোনো অন্য কোনো ইয়া যদি উৎসাহ করে তাহলে তার জন্য আরও অনেক ভালো হবে তার সাফল্যে খুশি শিক্ষকরাও লক্ষ্যে পৌঁছাতে তার জন্য সরকারি বেসরকারি সহযোগিতা কামনা শিক্ষকদের কোনো কিছু প্রবলেম হলে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করি যেহেতু ও একটু সমস্যা রয়েছে ওর তাই আমরা চাই সকলেই চাই যে যাতে ও ভালো কিছু করতে পারে ভবিষ্যতে অনেক মানে পরিশ্রমের পর সে আজকে এই রেজাল্টটা করছে অথচ স্যার হাত পা সমস্ত ছাত্রছাত্রী আছে আর তার কিন্তু দুটা হাত নাই
পা দিয়ে লিখেই সে আজকে উপজেলা ফার্স্ট হয়েছে। তার একদম এটা একটা তার অসাধারণ কৃতিত্ব। জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, সে একজন প্রতিবন্ধী শিক্ষার্থী, পা দিয়ে লিখে এরকম যে ফলাফল করেছে সত্যি আমরা বিদ্যালয় পরিবার গর্বিত। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, তার এই লক্ষ্য পূরণে তার বাবা মার মায়ের পাশাপাশি যাতে কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসে। এদিকে মানিক রহমানের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ানোর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান। মানিক মেধাবী ছেলে, তার বহুমুখী প্রতিভা আছে, সে শুধু পড়াশোনাই না, গান বাজনা থেকে শুরু করে সাংস্কৃতিক অন্যান্য মেধাও তার আছে। আমাদের নলেজে আসার পরপরই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ইতিমধ্যে বৃত্তির আওতায় এনেছি এবং তার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে, তার সামনের উজ্জ্বল শিক্ষা ভবিষ্যৎ যাতে নিশ্চিত হয় সেই বিষয়টা আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে, সে যদি মনে করে বা আমরা প্রয়োজনে ওই শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় তাকে এনে ভবিষ্যতে তার উচ্চতর শিক্ষা জীবন যাতে নিশ্চিত হয় সেটা করার জন্য ওইখান থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে এবং উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে সকল সহযোগিতাগুলো রয়েছে শিক্ষা রিলেটেড সেগুলো আমাদের দেওয়া অব্যাহত থাকবে। সে ফুলবাড়ি উপজেলার গৌরব, সে এই যে হাত তো নাই, এই পাও তার অচল, তারপরেও পা দিয়ে লেখিয়া সেই যে আজকে এসএসসি পরীক্ষায় একটা জায়গায় চলে এসছে, এর জন্য ফুলবাসীর পক্ষ থেকে আমরা গর্বিত এবং আমরা তাকে অভিনন্দন জানাতে চাই। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে এতটুকু বলতে চাই, সে আগামী দিনে সে যে ধরনের মানে শিক্ষিত হতে চায়, যে ধরনের লেখাপড়া করতে চায়, তার যদি কোনো দিন কোনো অসুবিধা হয় ইনশাআল্লাহ আমার উপজেলা পরিষদ তার পাশে থাকবে, আমরা তাকে সব ধরনের সাহায্য করব। মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির দুই ছেলের মধ্যে মানিক রহমান সবার বড়। মানিকের মা স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করেন, বাবা ওষুধ ব্যবসায়ী। সময় সংবাদ, কুড়িগ্রাম।